আসান আবির ফারাবি আপনি লিখেছেন, আমি ফুল প্যান্ট সবসময় পায়ের টাকনুর উপরে পরি, কিন্তু কোমরে নাভির উপরে পরা সম্ভব হচ্ছে না, আমার কি এজন্য ফরজ তরক হচ্ছে? আপনি ফুল প্যান্ট যখন পরেন টাকনুর উপরে যেহেতু পরেন, কোমরের নাভির উপরে পরাটা আপনার জন্য আবশ্যক নয়, নাভির নিচে পড়লেও কোনো অসুবিধা নেই যদি তার উপর দিয়ে আপনার শার্ট বা পাঞ্জাবি গেঞ্জি ইত্যাদি থাকে, অর্থাৎ আপনার ওই অংশটা যাতে কোমরের অংশটা নাভির নিচের অংশ যেন প্রদর্শিত না হয়, এই বিষয়টা হলো মুখ্য। যেটা যদি সেটা প্রদর্শিত না হয় যে কোনোভাবে সেটা ঢেকে আছে প্যান্ট দিয়ে হোক আর জামা দিয়ে হোক, তাতে আপনি দায়মুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। মোল্লা সালিম আপনি লিখেছেন, আমি একজন দুবাই প্রবাসী, আমাদের 6 সদস্যের বাসায় একজন হিন্দু, গত পরশু হিন্দু লোকটি দেয়ালে তাদের দেবতার ছবি টাঙিয়ে দিয়েছে। আমরা সবাই একই কোম্পানির কাজ করি, বাসাটির কোম্পানির দেওয়া আমাদের অবস্থা, আমাদের করণীয় কী? ভাই সালিম, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, প্রথমত আপনার হিন্দু ভাইকে যদি বলেন যে ভাই তোমার দেবতার ছবিটা টাঙানোটা কি তোমার ধর্মের খুব বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ, যদি না হয় তাহলে সেটি আমার ধর্মের সাথে সাংঘর্ষিক, কোনো ছবি টাঙানোর নির্দেশনা আমার ধর্মে নাই, বরং সেটা নিষিদ্ধ রয়েছে আমার জন্য, রহমত ফেরেশতা আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাছাড়া আরও নানা কারণে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অন্যায় কাজ। তো তোমার কাজ তুমি করছো সেটা একটি বিষয়, কিন্তু এটা টাঙানো তো তোমার ধর্মেরও কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ না, তো এটা তুমি করো না। আপনি তাকে বোঝান সুন্দরভাবে, আর না হলে কর্তৃপক্ষের সহযোগিতা আপনি চান এবং তাদেরকে আপনি জানান যে আপনার অপরাগতার জায়গাটা, আর যদি তারা এতে কোনো কর্ণপাত না করে আমল না করে তাহলে আপনি সেই জায়গা ত্যাগ করার বা সেই চাকুরি ত্যাগ করার চিন্তা আপনার করা উচিত। রাজিবুল লস্কর আপনি আইডি থেকে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন মাজিদের শুধু বাংলা অনুবাদের অডিও শোনা বা দেখে দেখে বাংলা পড়া যাবে কি? কোরআনে করিমের বাংলা অনুবাদের অডিও আপনি শুধু অনুবাদের অডিও আপনি শুনতে পারেন কোরআনে আল্লাহ কী বলেছেন সেটি জানার জন্য, এতে কোনো অসুবিধা নেই, আর দেখে দেখে শুধু অনুবাদও আপনি পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা কী বলেছেন সেটি জানার জন্য, সেটি বোঝার জন্য, এটাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আবু রায়হান আপনি লিখেছেন, প্রচলিত মিলাদের সময় যখন ইয়া নবী সালাম আলাইকা বলে মসজিদে সকলে দাঁড়িয়ে যায়, তখন যদি সবার সাথে না দাঁড়াই তাহলে কি বড়দের অসম্মান করা হয়? না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে যান, তিনি উপস্থিত আছেন, এই বিশ্বাস থেকে দাঁড়ানোর যে প্রচলন আমাদের সমাজে রয়েছে, আপনি বরং সে ভুল বিশ্বাস থেকে রক্ষার জন্য বসেছেন, এতে অসম্মান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ মর্যাদার দিকে অন্যায় আচরণ করেন, ভুল কিছু করেন, তো সে ভুল কাজ আপনি করতে পারেন না। আপনি সঠিক উপর থাকতে গিয়ে যদি কারোর প্রতি আপনার ইচ্ছার বাইরে অসম্মান হয় বলে কেউ মনে করেন, একান্ত তার সমস্যা, আপনার কোনো সমস্যা নেই, তবে এরকম জায়গায় আপনি যাবেন না, যত সম্ভব অ্যাভয়েড করবেন যেখানে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যদি আপনি অনিচ্ছাকৃতভাবে চলে যান তাহলে সেখান থেকে আপনি যে কোনো একটা অজোর দেখে আপনি কেটে পড়লেন, সরে পড়লেন, সেটা হলো সবচেয়ে ভালো। এসপি জাহান আপনি লিখেছেন, একদিন এক রিক্সাওয়ালাকে 5 টাকা কম দিয়েছি, সেজন্য সে বলেছে আল্লাহর কাছে দায়ী থাকব, অথচ আমি তাকে আগেই বলেছিলাম 20 টাকা ভাড়া, সে তা মেনেই আমাকে রিক্সায় তোলে, এখন এর জন্য কি আমার গুনাহ হবে? যদি আপনার সাথে তার চুক্তি সম্পন্ন হয়ে থাকে 20 টাকা, এরপরে সে অতিরিক্ত 5 টাকা দাবি করে কোনো বিশেষ যৌক্তিক কারণ ছাড়া, যেমন আপনি তাকে লেট করিয়েছেন বা এরকম কিছু ঘটে থাকলে সেটা ভিন্ন বিষয়, আর এরকম কোনো কিছু ছাড়াই আপনার কাছে সে যদি দাবি করে তাহলে সে দাবিটা অন্যায় আবদার এবং অন্যায় দাবি, তারা অন্যায়ের কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ।